হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আলোচনা করব টু ড্যাফোডিলস, লিখেছেন রবার্ট হ্যারিক। রবার্ট হ্যারিক, তিনি জন্মগ্রহণ করেছে 1591 সালে এবং 1674 সালেই তিনি মারা যান। তিনি লন্ডন শহরের নিকোলাস নামের একজন ধনী কামারের ঘরে জন্মগ্রহণ করেছিলেন। তার পিতামাতা সপ্তম ছেলে ছিলেন তিনি। তো অভাব অনটনের মাধ্যমে তার পরিবার হঠাৎ অশান্তি দেখা দেয়। তাদের পরিবারে অনেক অভাব অনটন ছিল, তো তার বাবা জানালা হতে লাপিয়ে আত্মহত্যা করেন। বন্ধ হয়ে যায় তার লেখাপড়া। পরে 1707 সালে তার চাচা উইলিয়াম হ্যারিকে কামারশালায় কাজ করতে নেন। এখান থেকে তার লেখাপড়া আবার শুরু হয়। তো 1613 সালে ক্যামব্রিজ থেকে স্নাতক এবং 1620 সালে কলা বিভাগ থেকে এমএ ডিগ্রি অর্জন করেন তিনি। টু ড্যাফোডিলস তার কবিতাটার মাধ্যমে তিনি অনেক বেশি পপুলার হয়ে গিয়েছেন। তো আজকে আমরা এই টু ড্যাফোডিলস কবিতাটা পড়ব। চলুন শুরু করা যাক। প্রথমেই আছে ফেয়ার ড্যাফোডিলস উইফ ট্রেসি। এখানে ফেয়ার বলতে তো জানি সুন্দর, ড্যাফোডিলস বলতে ড্যাফোডিল এক প্রকারের ফুলের নাম, যা সকালে ফুটে আবার দুপুর হওয়ার পূর্বে সেটা ঝরে পড়ে। তো বলেছে যে ফেয়ার ড্যাফোডিলস উইফ ট্রেসি, সুন্দর ড্যাফোডিলের দল, আমাদের এটা দেখে কান্না হয় যে ইউ হাস্ট ইয়ে সো সুন। এখানে উইফ বলতে কান্না করা। তো বলেছে যে হাস্ট ইয়ে, এখানে হাস্ট ইয়ে বলতে দ্রুত ঝরে পড়াকে বোঝানো হয়েছে। তোমরা ঝরে পড়ো খুবই দ্রুত, অ্যাজ ইয়েট দ্য আর্লি রাইজিং সান, তখন যখন উদয়মান সূর্য হ্যাজ নট অ্যাটেন্ড হিজ নুন। থাকো থাকো, মানে উদয়মান সূর্য এখনও হচ্ছে যে পৌঁছায়নি তার পূর্ণ দুপুরে। উদয়মান সূর্যটা এখনও দুপুর পর্যন্ত পৌঁছায়নি। স্টে স্টে, থাকো থাকো, আনটিল দ্য হ্যাস্টিং ডে, যে পর্যন্ত না দ্রুত চলা দিন হ্যাজ রান পৌঁছে যায়। বাট টু দ্য ইভেন সং, সন্ধ্যার সঙ্গীতের নিকটে, অ্যান্ড হ্যাভিং প্রেড টুগেদার উই, তখন একসাথে প্রার্থনা করে আমরা সবাই, উইল গো উইথ ইউ অ্যালং, তোমাদের সাথে যাব চলো। এখানে যেটা বলেছেন যে কবি এখানে ড্যাফোডিল ফুলের কথা বলেছেন, ড্যাফোডিল ফুলের সৌন্দর্যটার কথা তিনি বলেছেন, যে ড্যাফোডিল ফুলের সংক্ষিপ্ত জীবন দেখে তিনি দুঃখ প্রকাশ করেছেন। তিনি বলেছেন যে ড্যাফোডিল ফুলের এই সংক্ষিপ্ত সময় দেখে সবার কান্না পায়, কারণ তারা সকালে ফুটে এবং দুপুর হওয়ার পূর্বে ঝরে পড়ে যায়। তাই তিনি ড্যাফোডিল ফুলকে বলেন যাতে তারা সন্ধ্যা হবার আগ পর্যন্ত অপেক্ষা করে। তখন তিনি এবং অন্যান্যরাও প্রার্থনা শেষে ড্যাফোডিল ফুলের সাথে ঝরে যাবেন। অর্থাৎ কবি ড্যাফোডিল ফুলের জীবনের সময়ের সাথে মানব জীবনকে কল্পনা করেন, কারণ মানব জীবনও ড্যাফোডিল ফুলের মতোই সংক্ষিপ্ত। আচ্ছা, তারপরে বলেছেন উই হ্যাভ অ্যাজ এ শর্ট এ স্প্রিং, এখানে স্প্রিং বলতে বসন্তকাল তো আমরা জানি, উই হ্যাভ অ্যাজ শর্ট এ স্প্রিং, আমাদেরও রয়েছে অবস্থানের সামান্য সময় তোমাদের মতো, অ্যাজ কুইক এ গ্রোথ টু মিট ডিকে, আমাদের আছে বসন্তের মতোই স্বল্প সময়, অ্যাজ ইউ অর এনিথিং, খুবই দ্রুত জন্মাই আর ক্ষয়ে যাই মোরা, উই ডাই এবং আমরা মরে যাই, অ্যাজ ইউ আওয়ার্স ডু অ্যান্ড ড্রাই, যেভাবে তোমাদের জীবন ক্ষয়ে যায় এবং ঝরে পড়ে চিরতরে, লাইক টু দ্য সামার্স রেন, গ্রীষ্মের ক্ষণস্থায়ী বৃষ্টির মতো, অর অ্যাজ এ পার্লস অফ মর্নিং ডিউ, অথবা মোরা শেষ হয়ে যায় ভোরের শিশিরের সেই মুক্তার মতো, নিয়ার টু বি ফাউন্ড অ্যাগেইন, যা আর কখনো খুঁজে পাওয়া যায় না কোনো সময় কোনো কালে। খুবই সুন্দর লাইনগুলো। এখানে কবি যেটা বলেছেন যে মানব জীবন ড্যাফোডিল ফুলের মতোই ঘন জন্মা, এটা হচ্ছে মানে খুব স্বল্প একটা সময় বসন্তের
মতো স্বল্পস্থায়ী, গ্রীষ্মের যে মেঘ মেঘের মতো স্বল্পস্থায়ী, যা একটু সময় থাকে পরক্ষণে আবার বৃষ্টি হয়ে ঝরে পড়ে। ভোরের শিশিরের মতো মানব জীবন, যেটা হচ্ছে যে ভোরবেলা আমরা দেখতে পাই, পরে আবার রোদ ওঠার সাথে সাথে সেটা হারিয়ে যায়। কারণ ভোরের শিশিরে সূর্য ওঠার সাথে সাথেই সেই শিশিরটার খুঁজে পাওয়া যায় না, আর কখনো তা খুঁজে পাওয়া যায় না। সেই জন্য মানুষের জীবনও তেমনই, কারণ মানুষ একবার মারা গেলে সে আর এই জীবন সে আর কখনো খুঁজে পায় না। তো এই ফুল কবিতাটা লিখেছেন রবার্ট হেরিক, অনেক সুন্দর একটা কবিতা, খুবই ভালো লাগে। প্রতিটি লাইনে লাইনে মনে হচ্ছে যে একটা মর্মার্থ রয়েছে। তো ড্যাফোডিল ফুলের প্রতি কবির এই কথা আর কি, যে তুমি এত সুন্দর একটা ফুল, তুমি সকালে ফোটো, আবার দুপুর হওয়ার আগ পর্যন্ত তুমি ঝরে পড়ো, তুমি সন্ধ্যা পর্যন্ত থাকো। মানুষের জীবনের সাথে তিনি ড্যাফোডিল ফুলের সাথে তুলনা করেছেন, যে একবার মারা গেলে সেই জীবন কখনো আর ফিরে আসে না, কখনোই না। তো এটাই আর কি মূল কথা, তিনি ফুলের সৌন্দর্য অভিভূত হয়েছেন, আবার তিনি মানব জীবনের সাথে সেটা কম্পেয়ারও করেছেন আর কি।